বর্তমানে বিভিন্ন সংস্থার 41টি সেবা পাওয়া যাচ্ছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিসে। আগামী জানুয়ারিতে এই সংখ্যা 50-এর বেশি হবে এমন আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন 6টি সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নতুন যোগ হওয়ায় 6টি সেবার মধ্যে পরিবেশ অধিদপ্তরের 3টি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ডিপিডিসির 1টি এবং আমদানি ও রফতানির প্রধান নিয়ন্ত্রকের দপ্তরের জন্য 1টি সেবা পাবেন ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বলা হয়, সারা দেশের মোট বিদ্যুতের চাহিদা রয়েছে 7158 মেগাওয়াট, বিপরীতে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 20,000 মেগাওয়াটের বেশি, তাই শিল্প স্থাপনে বিদ্যুতের কোনো সংকট নেই। ব্যবসায়ীদের ক্যাপটিভ বিদ্যুতের ব্যবহার কমিয়ে সরকারি বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান সালমান এফ রহমান। আমাদের 41 স্টেক হোল্ডারদের সাথে আমাদের কানেকশন হবে, আফটার দ্যাট উই উইল গেট 150 সার্ভিসেস অনলাইন। সরকার থেকে আমরা সবকিছু চাইবো কিন্তু আমরা ট্যাক্স দিব না, আমরা ভ্যাট দিব না, তাহলে তো ইট ইজ নট গোইং টু ওয়ার্ক। সো দিস ইজ সামথিং উইচ আই থিঙ্ক অন বোথ সাইডস ইজ ভেরি মাচ রিকোয়ার্ড।